পলাতকের করেছিলেন সেটা ঠিক আছে আমাদের মতো ধানের ক্ষেত কচুর ক্ষেত হাওড়ে এইভাবে থাকতে হয়নি শীতের সময় শিশিরে ভিসতে হয়নি বর্ষাকালে কাদা বৃষ্টি মারাতে হয়নি রাজকীয় ভাবেই ছিলেন উনি কিন্তু পলাতক জীবনটা কিরকম আল্লাহ মহান সৃষ্টিপাতার আবুল আলমীর কাছে আমি প্রার্থনা করি যে দশ দিনের জন্য হলেও পলাতক থেকে উনি পলাতক জীবনটা উপলব্ধি করতে কিছুটা হলে পেরেছেন কিন্তু মনে হয়তানীয় বুদ্ধিটা কিন্তু যায়নি ফুল কোর্ট মিটিং দিয়ে দিল কাউকে না জানিয়ে দিয়ে সে রীতিমতো এই অভ্যুত্থানকে কলঙ্কিত করার যে নাটক মঞ্চস্থ করার প্রচেষ্টা করেছিল সেটা ব্যর্থ হয়েছে এইটা হচ্ছে আর একটা দ্বিতীয় বিজয় কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিষ্ঠানকে দলীয়করণ করে প্রতিপক্ষের বিরুদ্ধে লাঠিয়াল হিসেবে ব্যবহার করার আজকে পক্ষে একটা উইকেট প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পড়লো এই যে পড়লো যারা ফেললো তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই অভিনন্দনের শেষ নাই শুভেচ্ছার শেষ কিন্তু নাই যদি এক উইকেটের পতন দিয়ে পঞ্চাশটা ওই হাইকোর্টের পঞ্চাশ জনের অপকর্মর বিচার কিন্তু হয়ে গেল সেটা কিন্তু না আজকে একজন দেখেন আপনি কিভাবে কুক্ষিগত তার ভাই জয়েন্ট সেক্রেটারি ছিলেন সচিব ছিলেন আবার সাথে সাথে মন্ত্রী এমপি করলো আর এক ভাই চিফ জাস্টিস আর একজনের ভাই সে হচ্ছে সুপ্রিম ভাই এমপি। তাহলে আপনি চিন্তা করেন যে শেখ হাসিনা আমাদের নিয়ন্ত্রণটা কিভাবে রাখছে পরিবারটাকে নিয়ন্ত্রণ করে তার অপকর্মকে একবারে পরিপূর্ণভাবে তার মন মতো করার জন্য যে মানে প্রত্যক্ষ যে মানে তার পরিকল্পনাগুলো মানে অকল্পনীয় ব্যাপার যে বাংলাদেশের মানুষ রাজনীতির কথা বলে সেবকের কথা বলে সেবা করার দায়িত্বের ম্যান্ডেট পাওয়ার কথা বলে এত নিকৃষ্ট জঘন্য যে করলো মানে সীমাহীন জঘন্য কর্মকাণ্ডে আজকে বহিপ্রকাশ ভবিষ্যৎ রাজনীতিবিদ রাজনীতি